হ্যালো, আসসালামু আলাইকুম ফ্রেন্ডস। আশা করি আপনারা সকলে আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। চললাম আরও একটি নিউজ ভিডিও নিয়ে আপনাদের সকলের সাথে। তো ফ্রেন্ডস, আজকে আছে আমার কাছে অনেকগুলো নিউজ কভার আপ করার জন্যে। তো বেশি দেরি না করে আজকের ভিডিও শুরু করা যাক। আমাদের প্রথম নিউজ মামা গেমিংয়ের তরফ থেকে। তো ফ্রেন্ডস, মামা গেমিংয়ের সেকেন্ড চ্যানেল, সরি মামা গেমিংয়ের অনেকগুলো চ্যানেল। তো ফ্রেন্ডস, যাই হোক, মামা ইজ লাইভ এই চ্যানেলে গতকালকে একটি ভিডিও আপলোড করা হয়, যেখানে মিস্টার ট্রিপলার অর্থাৎ ত্রিশ বি ভাই, গেমিং উইথ নাইম অর্থাৎ নাইম আলম ভাই এবং মামা গেমিং অর্থাৎ রাকিব ভাই, তো ফ্রেন্ডস তিনজনে একটা ভিডিও, মানে তিনজনের কোলাবরেশন একটি ভিডিও আপলোড করা হয়, যেখানে তারা সার্ভারের পিং প্রবলেম ইত্যাদি নিয়ে আলোচনা করে। তো ফ্রেন্ডস, ভিডিও ছোটো একটি ক্লিপ দেখে নিন। পুরো ভিডিও দেখতে হলে অবভিয়াসলি মামা গেমিংয়ের চ্যানেলেও দেখতে পারেন, কিংবা নাইম আলমের কমিউনিটি পোস্ট, মিস্টার ট্রিপলার কিংবা ডিজার্ট কাপ প্রজেক্টের কমিউনিটি পোস্টে আপনার ভিডিওটি পেয়ে যাবেন। বা কিভাবে আসলে এই রাইট ওয়েটা কোনটা, ওইটার ব্যাপারে কিছুটা আলোচনা করতে আছি আপনাদের। প্রথমে আমি গেমিং উইথ নাইম যে আছে আমাদের, ওর কাছে দিচ্ছি যে ও ওর প্রবলেম কি কি ফেস করতেছে এবং ওইটার ব্যাপারে ও কি কি উদ্যোগ নিয়েছে এবং ওইটার ব্যাপারে আমাদের কি করা উচিত ওইটার ব্যাপারে বলবো। নাইম? হ্যাঁ, আমি নাইম আলম ফ্রম গেমিং উইথ নাইম। তো আসলে আমি পিং প্রবলেমটা কয়েকদিন ধরে বেশি ফেস করতেছিলাম। আগে অনেক হালকা পাতলা করতাম ফেসটা, কিন্তু এই কয়েকদিন একটু বেশি ফেস করতেছি। তো আমি গ্যারেন অফিসিয়ালদের জানালাম, ওরা একটা ফর্ম দিছে, তো ওটা আমরা মিলে ফিল আপ করে সাবমিট করে দিছি। তো এখন দেখি বাকিটা কি হয়। হ্যাঁ, ওই ফর্মটা আমাদেরকে দেওয়া হয়েছিল, আমরাও ফিল আপ করেছি এবং ফিল আপ করার পরে যে আমাদেরকে বলা হয়েছিল উই আর ওয়ার্কিং অন ইট, আমাদের পিং প্রবলেম হয়েছিল, আমিও ফিল আপ করছি। হ্যাঁ গাইজ, আম বাতিন মিয়া ফ্রম মামা গেমিং। আমাদের পক্ষ থেকে যতটুকু সম্ভব আমরা কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছি, কখনো জরিপ করে বা কখনো তথ্যগুলো অফিসিয়ালদের কাছে দিয়ে বা কখনো সার্বিক পরিস্থিতির আপডেট দিয়ে। তো ফ্রেন্ডস, এই ভিডিও ক্লিপটি দেখে আপনারা বুঝতে পারছেন বড় বড় ইউটিউবাররাও একটু হলেও কথা বলছে। তো ফ্রেন্ডস, এই সম্বন্ধে আপনারা কী কী মতামত আপনারা কমেন্ট বক্সে লিখে দিতে পারেন। তো ফ্রেন্ডস, আমাদের এবারে নিউজটা খুবই স্যাড। তো ফ্রেন্ডস, তন্ময় বস অর্থাৎ বস গুইলের অনেক পুরাতন, 2-3 বছর পুরাতন একজন প্লেয়ার, তো গতকালকে, সরি, 2 দিন আগে একটা বাইক অ্যাক্সিডেন্টে তার মৃত্যু হয়ে যায়। তো আমরা সত্যি যেখানে থাকুক তিনি ভালো থাকুক, তো আমরা দোয়া করি তার জন্য। আসলে আমি কখনো ভাবিনি যে আমার এই গেমিং নিউজ চ্যানেলে আমি কখনো এরকম একটা স্যাড নিউজ কভার আপ করবো যে কেউ মারা গেছে। যাই হোক, আল্লাহ তাকে ভালো রাখুক, যেখানে রাখুক। তো ফ্রেন্ডস, অ্যাটলিস্ট এক্সমেনিয়া তার ফেস্টিভ্যাল করেছে। তো এক্সমেনিয়া তার ইনস্টাগ্রামে তার ফেস্টিভ্যাল করেছে, তো আপনারা স্ক্রিনে অলরেডি দেখে ফেলেছেন এক্সমেনিয়ার ফেস। তো আমাদের এবারে নিউজ নোমান ভাইয়ের তরফ থেকে। তো নোমান ভাইকে তো আপনারা সকলেই চিনেন গেমিং কমিউনিটি। তো ফ্রেন্ডস, নোমান ভাই তার ফেসবুক লাইভে সার্ভার নিয়ে কী বলেছে আপনারা নিজেরাই দেখে নিন। তো বেসিক্যালি ডাইনে তাকাইলেও বাংলাদেশ সার্ভার চাই, বামে তাকাইলেও বাংলাদেশ সার্ভার চাই। বাংলাদেশ সার্ভার দেওয়ার পরে কি বট মারবা বৈশা বৈশা? তো বাই দ্য ওয়ে, আমি সকলের এই সার্ভার আন্দোলনে যখনই মামা গেমিং বলে যে গেরিনা অলরেডি এটা চেনে গেছে, তো আমি যাই গেরিনার যে অফিসিয়াল ওয়েবসাইটগুলো আছে এবং গেরিনার যে অফিসিয়াল ফেসবুক পেজটা সেখানে যাই। তো সেখানে গত 2 দিনে প্রায় 8-9টা পোস্ট করেছে, তার মধ্যে কোথাও বাংলার সার্ভারে লেখা নেই। তো আমি আপনারা ভিডিও ক্লিপ একটা দেখাচ্ছি, ছোটা ক্রাইম জাস্টের স্ক্রিন রেকর্ড করছিলাম, তো আপনারা দেখে নিন নিজেরা। বাট বাই দ্য ওয়ে, আমি কোথাও দেখতে পাইনি যে বাংলার সার্ভার সম্পর্কে কিছু লেখা আছে। তো আপনারা নিজেরাই মতামত জানিয়ে দেন বাংলার সার্ভার আদৌ আমরা পাবো কি পাবো না। আমাদের এবার নিউজ মিটুয়ার গেমিংয়ের পক্ষ থেকে। তো ফ্রেন্ডস, মিটুয়ার গেমিং পাকিস্তানি দুজন ইউটিউবার সেখানে 2v2 করে। তো আমাদের দেশের পক্ষে ছিল মিটুয়ার গেমিং অ্যান্ড HSYT, আর পাকিস্তানের পক্ষে ছিল ওদের দেশে 2টা ইউটিউবার। যদিও HSYT নেটটা খারাপ হওয়ার কারণে তাকে ম্যাচ থেকে বের করে দিয়েছিল। তো বাই দ্য ওয়ে, ম্যাচের ছোটো একটি ক্লিপ দেখে নিন, পুরো ভিডিও দেখতে হলে মিটুয়ার গেমিংয়ের চ্যানেল ভিজিট করে আসতে পারেন। নেক্সট নিউজে যাওয়ার আগে, যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করে দেবেন, যাতে করে আমাদের নতুন নতুন ভিডিও নোটিফিকেশন আপনার কাছে চলে আসেন। আমাদের ছোট্ট একটি চ্যানেল সাবস্ক্রাইব করার মাধ্যমে আপনার গেমিং কমিউনিটির সকল ছোটো বড় নিউজ আপনাদের ফোনের মাধ্যমে পা যাবেন। তো ফ্রেন্ডস, বেশি দেরি না করে এখনই সাবস্ক্রাইব বাটনে জোরে করে একটা টিপা মেরে দিন, যাতে করে সাবস্ক্রাইব বাটনে লাল কালার থেকে সাদা কালার হয়ে যেতে বাধ্য হয়ে যায়। আর বাই দ্য ওয়ে, যারা সাবস্ক্রাইব করবেন না ভাই, জিএফ পেয়েছে না। আর আগের দিন ভাই, যখনই আমি এই কথাটা বলছিলাম, বলার সাথে একজন মেয়ে কমেন্ট করছিল, ভাই আমি তো মেয়ে। তো ফ্রেন্ডস, যাই হোক, এবার যারা মেয়েরা আছে তারা ভাই বিএফ পাবেন না, যদি কিনা আপনারা সাবস্ক্রাইব না করেন। তো বাই দ্য ওয়ে, এবার চলে যাই পরের নিউজে।
তো ফ্রেন্ডস আমাদের এবার নিউজ এসকে সাবির গেমিং এর পক্ষ থেকে। তো ফ্রেন্ডস প্রায় এক মাস এসকে সাবির বস তার চ্যানেল কোনো রকম ভিডিও আপলোড দেয়নি। তো এতে করে তার অনেক ফ্যানরাই তাকে লিখতে থাকে ভাই ভিডিও আপলোড দেননি কেন, অনেক সমস্যা। তো ফ্রেন্ডস অ্যাট লিস্ট আজকে এসকে সাবির বস তার কমিউনিটি ট্যাবে একটি পোস্ট করেছেন যেখানে তিনি লিখেছেন তার তিনি খুবই অসুস্থ ছিলেন এবং খুব তাড়াতাড়ি তার চ্যানেলে রেগুলারলি আবার ভিডিও আসা শুরু করতেছে। তো ফ্রেন্ডস আই হোপ এসকে সাবির বস খুব দ্রুত সুস্থ হয়ে যাবেন। এবার চলে যায় কিছু অ্যাচিভমেন্টসে। তো ফ্রেন্ডস অ্যাচিভমেন্টস যাওয়ার আগে এখন আমি দেখছি অনেকে আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি বাট ভিডিওগুলো দেখতেছেন। তো ফ্রেন্ডস এখন আমাদের চ্যানেলে 80% নন সাবস্ক্রাইব, তো যারা এখন সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিন ভাই। একটা সাবস্ক্রাইব করতে আপনাদের কোনো টাকাই খরচ হচ্ছে না বাট সাবস্ক্রাইবের মাধ্যমে আপনি অনেকটাই উপকৃত হচ্ছেন, গেমিং কমিউনিটির সকল নিউজ আপনাদের হাতের মুঠোয় চলে আসতেছে। LGBTQ কমপ্লিট করেছে 450K সাবস্ক্রাইবার্স, আইটি চেট কাব্য কমপ্লিট করে ফেলেছে 400K সাবস্ক্রাইবার্স, মিস্টার ম্যাড এজ কমপ্লিট করে ফেলেছে 150K সাবস্ক্রাইবার্স, জাকি এফিফ কমপ্লিট করে ফেলেছে 200 সাবস্ক্রাইবার্স, অ্যাট লাস্ট আর এইচ গেমিং বিটি কমপ্লিট করে ফেলেছে 200 সাবস্ক্রাইবার্স, মাই হার্টি কনগ্রাচুলেশনস অল অফ দেম। তো ফ্রেন্ডস আমার কাছে একটা নিউজ ছুটে গেছিলো, অর্থাৎ একটা নিউজ হঠাৎ করে আমি একটা মেল চেক করে দেখি একজন আমাকে লিখেছে ভাই গেমিং আন্ডিএক্স কেন অনেকদিন ভিডিও না। তো ফ্রেন্ডস আমি গেমিং আন্ডিএক্সের কী হয়েছে আমি নিজেও জানি না। তো বাই দ্য ওয়ে আমি তার চ্যানেলটা যখন রিভিউ করে দেখি গত 2 মাসে তার নিয়ে একটা ভিডিও ছাড়িনি, তো হয়তো কোনো প্রবলেম হয়েছে তার চ্যানেলটাতে আমি শিওর জানি না। তো জানলে আমি তোমাদেরকে জানিয়ে দেবো। তো দেখাবে নেক্সট কোনো ভিডিও অথবা স্ট্রিমে। তো ফ্রেন্ডস যারা সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে রেখে দেবো, গেমিং কমিউনিটির সকল নিউজ তোমাদের হাতের মুঠোয় পেয়ে যাবা। তো ফ্রেন্ডস দেখাবে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ যদি বেঁচে থাকি ততক্ষণ জন্য বিদায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।